সারপ্রাইজ দিতে গিয়ে তো আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। সকাল সকাল তো আমি দুধ ফোটাতে দিয়ে দিয়েছি, তার একটাই কারণ পায়েস করব। পায়েস তখনই হয় কারোর বার্থডে বা শুভদিন হলে, কিন্তু দুটোই আমাদের বাড়িতে এখন কিছু হচ্ছে না, মানে আমাদের তিনজনাকার মধ্যে এখন কিছুই হচ্ছে না। আর আমাদের বার্থডেতে পায়েস করতেও নেই, মানে আমাদের বাড়ির রিচুয়াল যে বার্থডের দিনে পায়েস করতে নেই। তাহলে কার বার্থডে গেস করতে পারবে না পারবে না? তো বার্থডে দুজনকার হয়ে গেছে, তো সেই দুজনকেই আজকে সারপ্রাইজ দিতে যাব আমি। তো সেটা এখন বলছি না যে কার কার কাছে যাব, এটা সারপ্রাইজ তোমাদের কাছে। তো এখন দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি, যাবো বিকেল বেলায়। আর এখন সকাল থেকে এখনো ব্রেকফাস্ট করিনি, আগের দিন তো প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর এনজয় হয়েছে, মানে একটু টায়ার্ডই ছিলাম, তো ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো। একটু আগেই উঠেছি, ওই 8:30 দিকে উঠেছি যখন হাউস হেল্পার এলো। তো তারপর এখনও মানে অভিরূপ খেয়েছে, অভিরূপকে পিডিয়াশিও দিয়ে দিয়েছি, আর অরিন্দম একবার গেছে বাজারে মুড়ি আনতে। আজকে না রুটি খেতে ভালো লাগছে, কালকে এত চাপাচাপি করে খাওয়া দাওয়া হয়েছে, এখন আর রুটি খেতে একদম মানে ভাল লাগছে না আজকে। তো আজকে হবে মুড়ি, তো ব্রেকফাস্টে তারই একটু প্রিপারেশন করবো। আর পায়েসটা সকাল সকাল করে নিয়েছি, কারণ পায়েসের দুধটা ফুটতে অনেকক্ষণ লেট হয়। বাই দ্য ওয়ে, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 16 অক্টোবর সকাল 9:30 থেকে ব্লগটা স্টার্ট করছে, আর আজকে রবিবার। রবিবারের আমেজটা একটু অন্যরকম হয়, আজকে একটু ল্যাদ ল্যাদ লাগছে, মানে মনে হচ্ছে শুয়েই থেকে শুয়েই থেকে। তো যাই হোক, চলো ব্লগটা স্টার্ট করা যাক, আশা করছি মিষ্টি ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে। এখন ঘড়িতে বাজে 10:00, এই জাস্ট আমার ব্রেকফাস্ট হলো, মুড়ি আর আলু ভাজা, অরিন্দম অনেকদিন পর খেলো। আর তো আজকে এখানে আমার বললাম পায়েস করছি, তো তার জন্য আমি দুধটা ফোটাতে দিয়ে খেতে বসেছিলাম, তো দুধটাও ফুটে গেছে। আর এদিকে চাল আর কাজু বাদামটা আমি হালকা একটু ঘিয়ে ভেজে নিই, সেটাও হয়ে গেছে। এবার জাস্ট চালটা দিয়ে দেবো দুধেতে, এই যে এবার জাস্ট চালটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে, এবার দিয়ে দেবো দুধেতে। স্নান তো হয়ে গেছে, এখন ঘড়িতে 1:00, এবার পুজোটা সেরে নেব। কারণ কালকে এত খাওয়া দাওয়া হয়েছে, আজকে একদম সিম্পল মেনু। মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে একটু বিগ বসটা দেখবো, কালকের এপিসোডটা, কালকে তো ছিলাম না, ওই এপিসোডটা দেখবো। আর কালকে এত আইসক্রিম খেয়েছি না, লিটারালি আমার এই দাঁতগুলো না চোয়ালগুলো এখনো ব্যথা করছে। আমি ওখানে গেলে পান ফ্লেভারটা ভীষণ ভাল লাগে, পানের সাথে মালাই ফ্লেভার, তো ওই আইসক্রিমটা আমি 2-3টে খেয়েছি, আর আদার্স আইসক্রিম তো আছেই তার সাথে, তো ওই জন্য আমার দাঁতগুলো ভীষণ ব্যথা করছে, জানি না ঠান্ডা না লেগে যায়। সকাল থেকে 2-3 বার হাঁচিও পড়ে গেছে অলরেডি। বিগ বসে আব্দুকে এত ভাল লাগে কি বলবো, আব্দু কিউট এত, আর তার সাথে সাথে ওর অ্যাক্টিভিটি গুলো দারুণ লাগছে। আমার তো এখন ফেভারিট বলতে আব্দুই বলা চলে। তো এখানে হচ্ছে সন্ধ্যের চা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে 6:30, জাস্ট সন্ধ্যে দিলাম আর সন্ধ্যের চাটা চাপিয়েছি। আজকে হয়তো বলবে যে লিকার চা কেন, কেন দুধ চা নেই? আসলে সকাল থেকেই শরীরটা একটু ঢিসমিস করছে, ওই জন্য হালকার উপর দিয়ে রাখছি, ওই জন্য লিকার চাই খাচ্ছি। লিকার চাটা বলে হেলথের পক্ষে ভালো, তো ওই জন্য লিকার চা করছি খাচ্ছি। আর দুজন যারা, যাদের বার্থডে হয়ে গেছে, একটা হলো আমার বান্ধবী রিয়া আর একটা হলো সুমন, তো তারই মধ্যে দুজনকে সারপ্রাইজ দিতে গিয়ে একজন তো বাড়িতেই হাজির, মানে সুমন বাড়িতেই চলে এসেছিলো, ওই জন্য আর ওর কাছে যাবো না, শুধু রিয়ার কাছেই যাবো। আর গিফটটা আমি আগে থেকেই ওর জন্য নিয়েই রেখেছিলাম, ওর বার্থডে লক্ষ্মী পুজোর দিনকে ছিল, তো সেদিনকে আমারও পুজো ছিল, ওরও পুজো ছিল, সেদিনকে যাওয়া হয়নি। তারপর থেকে আর মানে অফিসের কাজ এখান তেন করে আর যাওয়া হয়নি, মাঝখানে ছুটি পাইনি, তো আজকে যাব একবার ওর কাছে দিয়ে সোজা একবার বাজার চলে যাব, একটু সবজি বাজার করা যায়, অনেক দিন সবজি বাজারে ঢুকিনি, তাই সবজি বাজারে টুকটাক কিছু কেনার আছে সেগুলো নেব।
তো এই হলো আপডেট। সুমনকে তো দেয়া, সুমন এখানে এসেছিল, সুমনকে তো পায়েস দিয়ে দিয়েছি। সুমন আর আরেকজন থাকে ভাই, ওর জন্য দুজনের জন্যই দিয়ে দিয়েছি। ওরা দুজন খাবে বললাম এখানে খেতে, বললো যে না ওখানে গিয়ে খাবো, তো ওরা ওখানে গিয়ে খাবে। আর এখন যাবো চাটা খেয়ে রিয়ার কাছে। এই হলো রিয়ার গিফট, একটা লং কুর্তি। আমি আর খুলে দেখাচ্ছি না, অনেক কষ্ট করে একে ভাঁজ করেছি, তো এটা আর আমি খুলে দেখাচ্ছি না। এই হলো ওর গিফট, জানি না ওর পছন্দ হবে কিনা। তবে কালারটা খুব লাইট আসছে এখানে, কিন্তু আর একটু ডিপ। সারপ্রাইজের দিকে তো আমরাই সারপ্রাইজ হয়ে গেলাম। প্রথমত সুমন চলে গেছিলো বাড়িতে, আর দ্বিতীয়ত যখন যাচ্ছি তখন দেখলাম সৌমদা নিচেই দাঁড়িয়ে, আর রিয়াও দেখলাম দরজা খুলেই দাঁড়িয়েছিল। তো যাই হোক, হয়ে গেছে। এবার একটু বাজার যাব, বাজার গিয়ে জিনিসপত্র নেব, দিয়ে সোজা বাড়ি চলে যাব। তো বাজারও কমপ্লিট হয়ে গেছে, অনেকদিন পর আজকে সন্ধ্যাবেলায় বাজার এলাম। এবার ডিরেক্ট বাড়ি যাবো, বাড়ি গিয়ে রান্না বান্না করবো, কিছুই হয়নি দেখি। ও অরিন্দম তো বলছে মুড়ি খাবো, কি খাবে রাত্রে? বলছে চপ খাবে, চপ মুড়ি। দেখা যাক কি করা যাক করা যায়, কারণ কালকে সোমবার, কালকে অফিসের প্রিপারেস মানে কেটে কুটে সব কিছু রেডি করে রাখতে হবে, দেখা যাক কি করা যায়। এখন ঘুরতে বাজে 8:15, অ্যাডলাস ঠিক হলো যে চপ মুড়ি হবে, তো ওই জন্য এখানে আলুটা সিটি মারা হয়ে গেছে, আর এখানে মশলাও আমার ভাজা হয়ে গেছে। ভাজা মশলার রেসিপি যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমার শাশুড়ি মায়ের যে চ্যানেল আছে, চ্যানেল লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওটা চেক করে নিও, ওখানে পেয়ে যাবে। এখানে চপের মশলা রেডি হয়ে গেছে, এখানে বেসনও ফাটানো হয়ে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে খাবার সোডা শেষ, তো অল্প চিনি দিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাজা মশলা একটু বেশি করে রাখলাম, এবার কন্টেনারে আমি পুড়ে রাখবো। আর এখানে অভিরূপের খাবারও সিটি মারতে দিয়ে দিয়েছি, মানে ও আজকে দুধ ভাত খাবে, তো ভাতটা কিনে সিটি মারতে দিয়েছি। তো যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে চপের মশলাটা, ততক্ষণ একটু রেস্ট নেব, আর অভিরূপের ভাতটাও সিটি মরে যাবে, তারপর ওকে খাইয়ে দেব। এখন ঘুরতে পারছি 9:45, আজকে খাবার থালায় চামচ আছে, কারণ আজকে অরিন্দম অভিরূপকে খাইয়ে দেবে। হঠাৎ করে আমার পেটটাই একটু খুব যন্ত্রণা হচ্ছিল, তো ওই জন্য অরিন্দম বললো, একটু শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম, লেট হয়ে গেল। অরিন্দম বললো তুমি ততক্ষণ রান্নাঘরটা সামলাও, আমি ততক্ষণ অভিরূপকে খাইয়ে দিই। তো আমি মেখে একদম স্পুন দিয়ে রেডি করে দিয়েছি, অরিন্দম এবার অভিরূপকে খাইয়ে দেবে। আর এক রাউন্ড হতে দিয়েছি, তাহলেই কমপ্লিট হয়ে যায়। তো আমি ভাবছিলাম একদমই মুচমুচে হবে না, যেহেতু ওই খাবার সোডা নেই, কিন্তু চিনি আর চালের গুঁড়ো দেওয়ার জন্য না বেশ মুচমুচে হয়েছে। এখন চলছে হিরক রাজার দেশে, বহুত দিন পর সিনেমাটা দেখছি, মানে অরিন্দমই স্টার্ট করলো, আমি ঠিক আছে একটু দেখা যাক। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, ডিনার অলরেডি কমপ্লিট, তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমরা এখনও অবধি কেউ নতুন ভিউয়ার দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও। তো আজকের দিনটা তো এইভাবেই গেল, কালকে স্টার্ট হচ্ছে আবার নতুন দিন। আজকে ব্লগ দিতে পারিনি, আজকে সানডে, আজকে ব্লগ দিতে পারিনি, তার একটাই কারণ একটু ব্যস্তও ছিলাম, তার উপর অরিন্দম বাড়িতে ছিল, ও বাড়িতে থাকলে মানে আমার মানে কাজ একটু বেশিই হয়। তো যাই হোক, মানে হয়ে ওঠে না, আমি ব্লগ করার মানে এডিট করার টাইম পাইনি, তো এই হলো ব্যাপার। আর মানে বাইরে যাওয়ারও ব্যাপার ছিল, তো জন্য আর করিনি, তো দিইনি, ব্লগ আপলোড করিনি, কাল থেকে আবার ব্লগ আপলোড হবে। তো চলো আজকের দিনটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কারণ তোমরা লাইক করলে বা কমেন্ট করলে, তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমারও খুব ভালো লাগে। তো চলো, বাই বাই, টাটা, গুড নাইট।